আমি দৈনন্দিন যে প্রশ্নগুলো পাই আমার চ্যানেলে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরি। একটা ভালো জায়গা যদি পাই সেখানে প্র্যাকটিস করি। যেমন হচ্ছে, যেমন আজকের এই জায়গাটা, এই গঙ্গার পাড়ে অনেকদিন পরে গঙ্গার পাড়ে বসে প্র্যাকটিস করছি। আজকের সাবজেক্টটা হচ্ছে কোলাইটিস। অনেক প্রশ্ন আমি পেয়েছি কোলাইটিস নিয়ে। দেখুন, আমার চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখে যদি আপনি সেই আসনগুলো করতে পারেন, তাহলে আপনি কোলাইটিস কি না জেনেই আপনি আপনার এই রোগের সমাধান করতে পারেন। যেমন পেট ভালো যাওয়া সব ভালো তার বলে একটা ভিডিও আছে, যেটা 1,20,000 লোক সেই ভিডিওটা দেখে ফেলেছে। তারপরে এরকম অনেক আছে, যেমন আইবিএস কি, আইবিএস হলে আপনি কি করবেন, সেগুলো সেই ভিডিওগুলো আপনি কোলাইটিসের জন্য ইউজ করতে পারেন। আমি আজকে কোলাইটিসের জন্য 3টে আসন দেখাবো। অনেক আসন আছে কোলাইটিসের জন্য। আর কোলাইটিস যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনার শরীরটাকে নড়াতে হবে, একটু দৌড়ঝাঁপ করতে হবে, একটু হাঁটতে হবে, জগিং করতে হবে, যোগ করতে হবে নিয়মিত, প্রাণায়াম করতে হবে, ক্রিয়া করতে হবে। তো বেসিক জিনিস 3টে আসন যেটা বললাম, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি 3টে আসনই খুব ইম্প্যাক্টফুল হবে আপনার জীবনে যদি আপনি কোলাইটিসের রোগী হন। অ্যাকচুয়ালি কোলাইটিস কি সেটা একটু সংক্ষেপে বলি, খুব এলাবোরেটলি আমি যাচ্ছি না। আমাদের যে ডাইজেস্টিভ অর্গানগুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, এই যে লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আমাদের খাবারটা গিয়ে কি হয় জানেন, তৃতীয় খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্টস থাকে সেটা লার্জ ইন্টেস্টাইনের মাধ্যমে আমাদের শরীরে আমরা অ্যাবজর্ব করি। ওই লার্জ ইন্টেস্টাইনে যদি আপনার কোনোরকমভাবে সুজন চলে আসে বা ফুলে যায় বা খাবার আনডাইজেস্টেড ফুডগুলো থেকে যায়, তাহলে রেকটাম থ্রু আমরা ওটা পাস করতে পারি না। কিছুটা অংশ আমাদের মানে আনডাইজেস্টেড ফুড থেকে যায়, তার ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। ইভেন ইন দ্য লং রান, ইফ ইউ কিপ ইট আনট্রিটেড, দেন ক্যান্সার পর্যন্ত হতে পারে, কোলন ক্যান্সার যাকে বলে। তো আপনাকে কী করতে হবে, আপনার বাওয়েল মুভমেন্ট, মানে হচ্ছে আপনি খাচ্ছেন, স্টমাকে যাচ্ছে, হজম হচ্ছে, লিভার, প্যাঙ্ক্রিয়াস এগুলো সব যে যার কাজ করছে, খাবারটা স্মল ইন্টেস্টাইন থ্রু লার্জ ইন্টেস্টাইন রেকটাম দিয়ে বার হয়ে যাচ্ছে বর্জ্য পদার্থটা। সেই বর্জ্য পদার্থ যদি আপনার শরীরের মধ্যে থেকে যায়, যদি আপনার বাওয়েল মুভমেন্ট, এটাকে বলে বাওয়েল মুভমেন্ট, আপনি খাবার খেলেন আর তারপরে আপনি পটি করলেন, এই প্রসেসটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার সমস্যা হবে, কোলন হবে, আইবিএস হবে, নানা রকম পেটের সমস্যা হবে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, একদম জীবনটা নয়ছয় করে দেবে। কি করবেন, আসন করুন। দেখুন, বোট পোজ, নৌকা আসন বলছি আমি যেটা দেখাচ্ছি, সেটা আপনি একদিনে পারবেন না, দীর্ঘদিন প্র্যাকটিস করবেন তবেই হবে। দেখুন, প্রথমে সোজা হয়ে বসবেন, দণ্ডা আসন, স্পাইনাল কর্ড একদম সোজা করে এইভাবে বসবেন, দণ্ডা আসন, সম্ভব হলে সামনের দিকে ঝুঁকে গিয়ে বুড়ো আঙুল ধরবেন, আস্তে করে হাত দুটোকে পেছনে দেবেন, ঠিক এইরকম জায়গায় আপনার হিপের বাইরে দিয়ে এই তুলে দিলেন। এখানে কতক্ষণ ওয়েট করবেন জানেন আপনি? 1 মিনিট, 1, 10, 20। আমি যদি 1 মিনিট ওয়েট করি, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনার দেখতে ভালো লাগবে না। 1 মিনিট 60 সেকেন্ড আপনি এখানে হোল্ড করবেন। হোল্ড করার পর আপনি আস্তে করে পাটা এরকম 30 ডিগ্রিতে নামাবেন। এখানে আবার আপনি 30 সেকেন্ড হোল্ড করবেন, 1, 10, 20। এটা হোল্ড করলেন, আবার আপনি এখানে তুলে দিলেন, তুলে দিয়ে আপনি একটা পা নিচে রাখলেন, যে পাড়া নিচে রাখছেন সেটা ম্যাটে টাচ করবেন না দুয়ারিটা, এইভাবে থেকে 15 কাউন্ট, 1, 10, 15। এবার আপনি ইনটাচ চেঞ্জ করবেন পাটা, বা পাটা নিচে ডান পা উপরে, 15 কাউন্ট, 1, 10। এবার আস্তে করে পাড়া ভাঁজ করে এইখানে রাখুন, এখানে 15 কাউন্ট, 1, 10, 15, আস্তে করে নামিয়ে দিন। এইটুকু জিনিস আপনি 3 বার করবেন। তারপরে নেক্সট স্টেজে কি করবেন, নেক্সট স্টেজ এইবার আপনার বোট পোজ। এই বোট পোজও কিন্তু আপনাকে 1 মিনিট ওয়েট করতে হবে। কি সুন্দর জাহাজ যাচ্ছে দেখুন, 1 মিনিট। এখন আমি দেখাতে পারবো না, সময়টা বেশি হয়ে যাবে, 1, 10, 20, 30, 30 অবধি আমি দেখালাম, আপনি আস্তে 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 আরো 30 পর্যন্ত যাবেন। 1 মিনিট আপনি এটা ডেলি করবেন, ডেলি
যদি সম্ভব হয় খালি পেটে সকালে এবং বিকেল দুবেলা। কোলাইটিস কোথায় চলে যাবে, এক নম্বর গেল। দু নম্বর, পশ্চিম উত্তান আসনে ভ্যারিয়েশন কি করবেন, ডান পাটা ঠিক আপনার পেরিনিয়ামে গোড়ালিটা লাগাবেন, ঠিক এইভাবে লাগালেন, বডিটা সোজা করলেন, লম্বা শ্বাস নিয়ে হাত উপরে তুলুন, টেন কাউন্ট শ্বাসটা আটকে রেখে সামনের দিকে ঝুঁকে যান, হঠাৎ করে মাথা ঝুঁকাবেন না, আপনার স্পাইনাল কর্ডটাকে লম্বা করবেন, এইভাবে গিয়ে বুড়ো আঙুলটাকে ধরবেন, এইভাবে স্ট্রেট থাকবেন, যদি আপনি এখানে ধরতে পারছেন না আপনি এখানে ধরবেন, কিন্তু আপনার স্পাইনাল কর্ডটা সোজা রাখবেন। তারপরে অ্যাডভান্স স্টেজে যখন আপনি একটু প্র্যাকটিস হয়ে গেল, এই যে গেলেন আস্তে 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 মাথাটা আপনি ঠেকাবেন, যদি সম্ভব হয় ঠেকালেন, উঠে এলেন উল্টো দিকে ঘুরে যাবেন, এইখানে মাথাটা ঠেকাবেন। বেসিক মুদ্রা কথা হচ্ছে আপনার অ্যাবডোমিনাল অর্গানগুলোকে টুইস্ট হচ্ছে, তার মধ্যে লার্জ ইন্টেস্টাইনও পড়ছে। আবার এটা অল্টারনেট, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, সোজা হয়ে থাকুন, তারপরে যখন আপনি প্র্যাকটিস হয়ে যাবে মাথাটা নিচে থেকে যাবেন, উঠে যাবেন, ঘুরে যাবেন, এখানে মাথা ঠেকাবেন। দু নম্বর, তিন নম্বর, একটা সিরিজ অবশ্যই অবশ্যই করবেন। এটা আপনি চক্রাসন না পারলে চক্রাসন করবেন না, আগেই বলে দিলাম। সিরিজ বলতে কি, শুয়ে পড়বেন, উত্থান পাদা আসন 30 ডিগ্রিতে পা রেখে এখানে 30 কাউন্ট হোল্ড করবেন, 1 10, আমি 10 করে করে দেখাচ্ছি, আপনি 30 কিন্তু হোল্ড করবেন, প্রবল মুক্ত আসন, 10 10, সেতু বন্ধন আসন, প্রত্যেকটাতে আপনি 30 কাউন্ট হোল্ড করবেন, 10। এখান থেকে আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় তবেই করবেন, না হলে করবেন না। ঠিক এইভাবে এবার 45 ডিগ্রি, 10, প্রবল মুক্ত আসন, 10, সেতু বন্ধন আসন, 10, চক্র আসন, 10। এইভাবে আপনি 75, তারপরে 90 ডিগ্রিতে পা তুলে রেখে প্রবল মুক্ত আসন, এইভাবে করবেন পুরো সিরিজটা। এই ছোট্ট জিনিসটুকু করুন, তার সাথে মুন্ডুক আসন আছে, মুন্ডুক আসন দারুণ উপকারী আপনার পেটের যে কোনো সমস্যার জন্য। মুন্ডুক আসন কিভাবে করবেন আমি লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আর আই বাটনও দিচ্ছি, আমার ভিডিও আছে সেটা দেখে নিন। এখন অত ডিটেলসে আমি যাচ্ছি না, ভিডিও লম্বা করতে চাইছি না। আসনগুলো করার পরে আপনি অবশ্য অবশ্য অবশ্যই একটু নিজেকে শান্ত করবেন, করার পর কপাল ভাতি ক্রিয়া, এক সেকেন্ডে একবার, 5 মিনিট থেকে শুরু করুন, আস্তে আস্তে বাড়ান। হলা আসন যদি পারেন কোলাইটিসের জন্য করবেন, সম্ভব হলে করবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমরা ভাগ্যবান যে আমরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, পরিবেশের সান্নিধ্যে থাকি, সত্যি আমরা ভাগ্যবান। অথচ অনেকেই আছি যারা এই সকালটা ঘুমিয়ে বিছানায় কাটিয়ে দিই,